फ्रेंड्स वेलकाম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো আজকে একটা সিনেমার কথা বলবো এবং সিনেমাটা অনেকদিন আগে রিলিজ করেছিল, তো তখন আমি হলে দেখতে গেছিলাম এবং আমি রিভিউ করে পড়েছিলাম। কিন্তু আমার মনে হলো এখনো সিনেমাটা নিয়ে কথা অবশ্যই বলা দরকার, তো যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি। তো সিনেমাটার নাম হচ্ছে জম্বি স্থান। তো এই সিনেমাটা ছিল বাংলার প্রথম জম্বি নিয়ে সিনেমা। তো এর আগে আমরা জম্বি সিনেমা মানেই জানতাম নয় হলিউডের কোনো সিনেমা আসবে, আর খুব বেশি হলে তামিল তেলেগু বা বলিউড। কিন্তু বাংলাতে জম্বি সিনেমা হবে এটা আমি ফার্স্ট শুনেছিলাম, আমরা নিজেরাই হয়তো বিশ্বাস করতে পারিনি। কিন্তু একজন সেই বিশ্বাসটা রেখেছিল নিজের উপর, তার নাম হচ্ছে অভিরূপ বাবু, যিনি এই সিনেমার ডাইরেক্টর। এবং অভিরূপ ঘোষ এমন একজন ডাইরেক্টর বর্তমানে যিনি বাংলাতে একবারও সাহস নিতে পিছু পান না। এবং এই মুহূর্তে বাংলায় যে কটা ডাইরেক্টর রয়েছে আমি মনে করি সব থেকে ট্যালেন্টেড ডাইরেক্টরের নাম কিন্তু অবশ্যই ডাইরেক্টর অভিরূপ ঘোষ। তো ডাইরেক্টর অভিরূপ ঘোষের কাজ মানে একটা অন্যরকম কাজ আমরা পাবো, সেটা আমরা দেখিয়েছি এর আগে রহস্য রোমাঞ্চ সিরিজ অনেক কথা যদি বলি। ফার্স্ট অফ ওটার কথায় আসছি, আমি মনে করি হইচইয়ের এখন অব্দি আসা সব থেকে সেরা সিরিজ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে রহস্য রোমাঞ্চ সিরিজ। ওই সিরিজে কি নেই, সব কিছু রয়েছে, তিনটে সিজন তিন রকমের ভাবনা নিয়ে তৈরি। এবং কিন্তু বিষয়টা কিন্তু একই রহস্য রোমাঞ্চ সিরিজ, কিন্তু সেটা এত ভালোভাবে বানানো এবং যেভাবে সেটাকে তৈরি করা হচ্ছে দেখলে রীতিমতো তাক লেগে যাবে। মরার মতো একটা ক্যারেক্টারকে যে আবিষ্কার করেছে সে তার ভাবনা উন্নত মানের। তো এবার যাই হোক জম্বিস্থানের কথা যদি আসি, তো জম্বিস্থানের খুব শিগগিরই দেখলাম কদিন আগেই, মোটামুটি এটা ইউটিউবে আপলোড হয়ে গেছে SBF চ্যানেলে। তো সেখানে দেখলাম অনেকেই কমেন্ট করছে যে এটা এন্ডিংটা অতটা ভালো হলো না, এটা VFX খুব উন্নত মানের নয়। লোককে বলতে চাই সিনেমাটার বাজেট কিন্তু খুব একটা হাঙ্গরি ছিল না, খুব নিম্ন মানের একটা বাজেটে বানানো সিনেমা। সেখানে দাঁড়িয়ে প্রথম কথা দেখে একবারও বাজেটটা কোনো ফ্যাক্টর আমার দেখে মনেই হয়নি। যেভাবে ক্যামেরার কাজ করা হয়েছে, যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে, জম্বিরা যখন আসছে যেভাবে লাইটের এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, আবার যেভাবে মেকআপ ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা কাজ দুর্দান্ত। মানে জম্বিরা মাংস খেয়ে ফেলছে পাগল এবং চিপিচিপি, এই যে সিনগুলি আমরা বাঙালি কবে দেখেছে, কোনোদিন দেখেনি, সেটা নিয়ে কেউ কথা বলছে না। তো আমার মনে হয় বাংলাতে এই যে কাজটা করা, অনেকেই ভাবে যে বাংলায় স্মার্ট কাজ বানাবো করবো, কিন্তু করার সময় সবাই চুপ হয়ে যায়। তো সেখানে কোনো বড় প্রোডাকশন হাউস না পেয়ে নতুন প্রোডাকশন হাউস থেকে এইরকম একটা সিনেমা তৈরি করা, এবং আমি খুব অবাক হয়ে যাই যে এই সিনেমাটা কটা দিন মাত্র হলে ছিল সেইভাবে কোনো প্রচারই পায়নি। আমি জানি না বাংলাতে কেন এই জিনিসটা হয়। এখন কিন্তু রিলিজ করার পর ভালো পরিমাণ লোক কিন্তু সিনেমাটা দেখেছে, কিন্তু যদি এটা থিয়েটারে গিয়ে লোকে দেখতো তাহলে লোককে বলতে হতো না যে বাংলায় স্মার্ট সিনেমা আসে না, এসছিল। কিন্তু সেই সিনেমাটাকে আমরা কিন্তু হলে গিয়ে দেখে সেই সম্মানটা দিইনি। তো এবার আসো অভিনয়ের কথায়। তনুশ্রী তো অভিনয় দুর্দান্ত করেছিল, তনুশ্রীকে পারফেক্টলি মানিয়েছিল। এবং অভিরূপ ঘোষ মানেই আমরা জানি রুদ্রনীল ঘোষ একটা ইউনিক ক্যারেক্টার পাবে, কারণ রুদ্রনীলকে তিনি নতুনভাবে বারবার ব্যবহার করে আসছে, সে ব্রহ্মদৈত্য হোক বা যে কোনো কাজে হোক তাকে তিনি অন্যরকমভাবে ব্যবহার করে। তো এখানেও ছিল, এখানে একটা টাইমের পর তার উপর রীতিমতো রাগ শুরু করবে বা চমকে যাবেন আপনারা, এমনভাবে সেই ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে। তো এইখানে কিন্তু সেই গল্পটা শেষ হয়ে গিয়ে আবার গল্পটা পুরো অন্যদিকে মোড় নেয়। এবং যে ভাবনাটা যে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে কী হতে পারে, মানুষকে কী খেয়ে বাঁচতে হচ্ছে, মানে এই যে ভাবনাগুলো বাংলায়, এর আগে আমি কাউকে কোনোদিন ভাবতেও দেখিনি বা যারা ভেবেছে কোনোদিন করে ওঠেনি, তো সেটা অবশ্যই একটা স্যালুট করার যোগ্য বলে আমার মনে হয়। এবং আরেকজনের কথা না বললে মিস হয়ে যাবে, সেটা হচ্ছে রজতাভ দত্ত। জীবনের অন্যতম সেরা পারফরমেন্স আমার মনে হয় উনি এই সিনেমাতে দিয়েছিলেন। মানে ওনার যে কথাবার্তা ধরন ছিল বা অভিনয়ের যে লেভেলটা পুরো অন্য রকম ছিল। এবং যারা যে দুজন জম্বির চরিত্রে অভিনয় করেছিল, মানে যারা রজতাভর সঙ্গে থাকতো ওই সিনেমায়, তারাও কিন্তু নতুন একদম। আমি তার সঙ্গে পরে কথা বলেছি, একটা জিনিসের কাজ করতে গিয়ে জানতে পেরেছি যে তারা একদমই নতুন ছিল, তাদেরকে দিয়ে ওরকম কাজ করিয়ে বার করিয়ে আনা একজন ভালো পরিচালক ছাড়া কেউ পারবেন। এবং প্রত্যেকেরই বক্তব্য ছিল যারা নতুন অভিনেতা অভিনেত্রী যে অভিরূপ ঘোষ অত্যন্ত একজন শান্ত ডাইরেক্টর, কখনো মাথা গরম করেন না, একজন ভালো ডাইরেক্টর সেই যে তার মাথা শান্ত রাখতে পারে। তো সেটা কিন্তু অভিরূপ ঘোষের মধ্যে 100% রয়েছে। এবং আমি আশা করি আজ থেকে 10-12 বছর পর বাংলা সিনেমাকে যদি কেউ উচ্চ লেভেলে নিয়ে যেতে পারে আন্তর্জাতিক লেভেলে, সেটা কিন্তু একমাত্র একটা ডাইরেক্টরই এখন পারতে পারে, তার নাম হচ্ছে অভিরূপ ঘোষ। আমার পার্সোনালি এটা মনে হয়, তার কাজ দেখে আমি তার রীতিমতো ফ্যান হয়ে গেছি। তো মোটামুটি আমার এই সিনেমাটা একটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি বাংলার দেখা। হয়তো আরও বেটার হতে পারতো, অনেক কিছু করা যেত, কিন্তু যদি প্রোডাকশন হাউস অন্য এগিয়ে আসতো, যদি বাজেট কেউ একটু খরচ করে দিত, তাহলে এই সিনেমাটি হয়তো বাংলার ইতিহাসে এমন একটা জম্বি সিনেমা হয়ে যেত যেটা সারা বিশ্বাস দেখতো, কারণ ভাবনাটাই অন্যরকম ছিল। তো যাই হোক সেটা তো সম্ভব হয়নি, কিন্তু তা সত্ত্বেও নিজের সাহসে যে কাজটা করা হয়েছে সেটা আমার মনে হয় দাম দেওয়া উচিত। তো যে কারণে আমি রিভিউটা করলাম। তো সিনেমাটা অবশ্যই দেখে আসবেন, SBF অলরেডি অ্যাভেলেবেল। SBF বলে ইউটিউব চ্যানেল রয়েছে, SBF মুভিস বলে, সেখানে অলরেডি অ্যাভেলেবেল, গেলেই পেয়ে যাবেন। জম্বিস্তান ফুল মুভি দেখলেই পেয়ে যাবেন। তো সেখানে যান, গিয়ে দেখুন এবং কমেন্ট করে জানান আমাকে এসে আপনাদের কেমন লাগলো। আমি রেটিং দেবো 5-4, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো। তো এটাই ছিল বলার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, অ্যান্ড নমস্কার।